সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। জব ইন্ডিকেশন টিপসে আপনাকে স্বাগতম। যাই হোক, ভিডিও থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী নিয়ে সাজানো হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আগামী 13ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা। আর এই পদের সর্বশেষ প্রস্তুতি কীভাবে নেবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি। যদি আপনার কাছে মনে হয় এই ভিডিওটি আপনার জন্য প্রয়োজনীয় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি মনে হয় এই ভিডিওটি আপনার জন্য মোটেও প্রয়োজন নেই তাহলে ভিডিওটি ছেড়ে চলে যেতে পারেন। প্রথমেই বলে রাখি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে লোক নিয়োগ দেওয়া হবে 530 জন। বুঝতেই পারছেন এটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তাই এই পদে আবেদনকারী সংখ্যা যেমন বেশি তেমনি পরীক্ষার্থীও বেশি হবে। কেননা আপনারাও বোঝেন, যেটাতে লোক বেশি নেবে সেটাতে মানুষ আবেদনও বেশি করে, আর আবেদন বেশি হওয়ার কারণে পরীক্ষার্থীও বেশি হয়ে থাকে। তাই এই পদে চাকরি পেতে হলে আপনাকে ভালো প্রস্তুতির পাশাপাশি একটু কৌশলীয় হতে হবে। গাধার মতো একটানা পরিশ্রম করলেই সফল হওয়া যায় না, পরিশ্রমের পাশাপাশি একটু কৌশলীয় হতে হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা যেহেতু খুবই সন্নিকটে, তাই আমি আপনাকে সাজেস্ট করব নতুন করে কিছুই পড়বেন না। হ্যাঁ, আমি আবারও বলছি, নতুন করে কিছুই পড়বেন না, আগে যা পড়েছিলেন তাই বারবার রিভাইজ করুন। এখন অনেকেরই প্রশ্ন, হ্যাঁ ভাই, আমি তো মাত্র পড়াশোনা শুরু করেছি, মাত্র চাকরির জন্য পড়ছি, আমি আগে আবেদন করে রেখেছিলাম, এখন আমি কি পরীক্ষা দেব না? আবার অনেকেই বলতে পারেন, হ্যাঁ ভাই, আমি তো SMS পেয়ে পড়ালেখা শুরু করছি, এখন আমি কি করব? আমি বলবো, আপনি অবশ্যই পরীক্ষা দিবেন, তবে চাকরি পাওয়ার প্রত্যাশায় নয়, আপনি জাস্ট অভিজ্ঞতা অর্জনের প্রত্যাশায় পরীক্ষা দিবেন। কেননা এত স্বল্প সময়ের প্রস্তুতিতে আপনার চাকরি হবে না, কেননা বর্তমানে চাকরি পাওয়া অনেক টাফ ব্যাপার, অনেক পরিশ্রম করতে হয়। তাই আপনার প্রতি আমার উপদেশ রইল, আপনি পরীক্ষা দিন এবং এই পরীক্ষার পরপরই ভালোভাবে পড়ালেখা শুরু করে দিন। আর যদি আপনি চাকরি পাওয়ার প্রত্যাশায় পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আমি বলবো এটা ভুল করবেন, কেননা রেজাল্ট দেওয়ার পর আপনি হতাশ হয়ে যাবেন। যাই হোক, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের পরীক্ষার জন্য এই স্বল্প সময়ে আপনি যা করবেন সেটি হচ্ছে, আপনি আগে যা পড়ছেন তাতে রিভিশন দিবেনই, পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যতগুলো নিয়োগ পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো শেষ করার চেষ্টা করবেন এই অল্প কয়েকদিনে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শুধু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্নের সমাধানই নয়, আপনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অন্যান্য পদের প্রশ্নগুলো সমাধান করবেন, তাও আবার বুঝে বুঝে সমাধান করবেন। অন্যান্য পদ বলতে হিসাব সহকারী, অফিস সহায়ক ইত্যাদি যেসব পদের পরীক্ষা হয়েছিল সেই পদের প্রশ্নগুলো সমাধান করবেন। এসব প্রশ্নগুলো সমাধান করতে পারলে আপনি যে কতটুকু উপকৃত হবেন তা এক্সাম হলে গেলেই বুঝতে পারবেন। যে কোনো নিয়োগ পরীক্ষাতেই যে দপ্তরের পরীক্ষা হয় ওই দপ্তরের বিগত সালের প্রশ্ন সমাধানের গুরুত্ব অত্যাধিক। এতে একদিকে যেমন আপনি প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারবেন তেমনি প্রশ্ন কমন পাওয়ারও সম্ভাবনা থাকে। বিগত সালের প্রশ্ন সমাধান তো করলেন, তারপর কী করবেন? তারপর আপনি যা করবেন তা হলো বিষয়ভিত্তিক হট টপিকগুলো শেষ সময়ে পড়বেন। হট টপিক বলতে যেসব টপিকগুলোর উপর বারবার প্রশ্ন করা হয় সেসব টপিকগুলোর কথাই বলছি। যেমন বাংলার জন্য যা পড়বেন তা হলো সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, সমাস, কারক, বিপরীত শব্দ, পদ প্রকরণ, বানান শুদ্ধিকরণ, অনুবাদ, জ্যোতিবাদ, ছেদচিহ্ন ইত্যাদি। পাশাপাশি আপনি কবি সাহিত্যিকের জন্ম মৃত্যু, তাদের প্রথম সাহিত্য, তাদের পুরস্কার ইত্যাদি এই টপিকগুলো থেকে যে প্রশ্নগুলো পড়বেন সেগুলো যেন কোনো না কোনো নিয়োগ পরীক্ষায়, যেমন কোনো দপ্তর, অধিদপ্তর বা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় এসেছে এমন প্রশ্নগুলোই পড়বেন। শেষ সময়ে এসব পরে দেখবেন যে পরীক্ষার হলে অনেক প্রশ্ন এখান থেকে কমন চলে এসেছে। এরপর ইংরেজির হট টপিকগুলো দেখে নিই। ইংরেজিকে ভয় পায় না এমন লোক কমই দেখা যায়, তাই ইংরেজির ভয়কে জয় করতে হবে, আতঙ্ক নয়, ইংরেজিকে ভালোবেসে গ্রহণ করতে হবে। ইংরেজির জন্য
যেসব টপিকগুলো পড়তে পারেন সেগুলো হচ্ছে প্রেজেন্ট আইডম, প্রিপোজিশন, ভার্ব, ফিল ইন দ্য গ্যাপস, ভয়েস, সেন্টেন্স, কারেকশন, সিনোনিম, অ্যান্টোনিম ইত্যাদি। এসব টপিকগুলো থেকেই প্রতি বছর বা প্রতিবার নিয়োগ পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে। আর এসব টপিকগুলো থেকে আপনি বেছে বেছে ওইগুলোই পড়বেন যেগুলো কোনো না কোনো নিয়োগ পরীক্ষায় এসেছে, যেমন প্রাথমিকে অথবা কোনো মন্ত্রণালয়ে বা কোনো দপ্তরে নিয়োগ পরীক্ষা এসেছে এমন প্রশ্নগুলোই পড়বেন। দেখবেন আপনার এক্সাম হলে অনেক প্রশ্নই আপনার পরিচিত বা অনেক প্রশ্নে আপনার কমন চলে এসেছে। তারপর আসি গণিতে। চাকরির পরীক্ষায় গণিত অংশটুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ। গণিত যেসব টপিকগুলোর উপর বেশি বেশি প্রশ্ন হয় সেগুলো হচ্ছে শতকরা, লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, গড়, উৎপাদকে বিশ্লেষণ, মান নির্ণয়, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত। তাই এই টপিকের অঙ্কগুলো বেশি বেশি করা উচিত। আর অবশ্যই এই অঙ্কগুলোর মধ্যে হতে সেগুলি করা উচিত যেগুলো কোনো না কোনো নিয়োগ পরীক্ষায় এসেছে। তারপর আসি সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞান শেষ সময়ে কীভাবে পড়বেন? সাধারণ জ্ঞানের সিলেবাস বঙ্গোপসাগরের মতোই কূল কিনার খুঁজে পাওয়া যায় না। তাই এই শেষ সময়ে এলোপাথারিভাবে না পড়ে যেসব টপিকের উপর বেশি প্রশ্ন হয় সেসব টপিকই পড়তে হবে। বর্তমানে সকল নিয়োগ পরীক্ষার প্রশ্নেই বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করতে দেখা যায়। তাই বঙ্গবন্ধুর সম্পূর্ণ জীবনী ভালোভাবে আয়ত্তে আনতে হবে। যদি আগে পড়া থাকে তাহলে তো ভালোই, আর না পড়া থাকলে অবশ্যই বঙ্গবন্ধুর জীবনী বা বঙ্গবন্ধুকে নিয়ে সাম্প্রতিক যে প্রশ্নগুলো এসেছে সেগুলো করা উচিত বা সেগুলো পড়া উচিত। তারপর বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সম্পর্কে যেসব প্রশ্ন অন্যান্য নিয়োগ পরীক্ষা এসেছে তা দেখে নেবেন। তারপর বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আয়তন, সীমানা, নদ নদী ইত্যাদি সম্পর্কে ধারণা নেবেন। বিশেষ করে এই টপিকগুলো থেকেই বিগত সালে আসা প্রশ্নগুলো ভালোভাবে বুঝে বুঝে পড়বেন। আর সাম্প্রতিকের জন্য প্রতিদিন পত্রপত্রিকা উপর চোখ বুলাতে হবে। আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছি, করোনা ভাইরাস বা কোভিড-19 বর্তমানে সাধারণ জ্ঞানের জন্য হট টপিক, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাই এই ভাইরাসের উৎপত্তি, ভ্যাকসিন প্রথম কোথায় কোন দেশে আবিষ্কার করা হয়, বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের কবে আক্রান্ত হয় ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। সাথে তো পদ্মা সেতু আছেই। আসল কথা হচ্ছে শেষ সময়ে যারা সঠিক প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে সবগুলো টপিকই গুরুত্বপূর্ণ মনে হয়। কোনটা ছেড়ে কোনটা পড়ব সবগুলোই মনে হয় গুরুত্বপূর্ণ, এমনই অবস্থার সৃষ্টি হয়। আমি বলবো ধৈর্য ধারণ করুন, মনোযোগ সহকারে পড়তে থাকুন আর সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। সৃষ্টিকর্তা আপনার জন্য ভালো কিছুই রেখেছে, আপনি যদি সঠিক পরিশ্রম করেন সৃষ্টিকর্তা আপনাকে তার ভালো ফল দিবেই। সর্বোপরি সকলের জন্য রইল শুভকামনা, প্রত্যেকে যেন নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন।